ঝলমলে শাইনি চুল আমরা কে না চাই, কিন্তু তার জন্য আমাদেরকে খরচ করতে হয় অনেক অনেক টাকা আর নষ্ট করতে হয় পার্লারে গিয়ে অনেক অনেক সময়। তো সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ড, আমি ব্রতি, আর যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে স্কিন কেয়ারের পরে হেয়ার কেয়ারের ওপরেও আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেখাবো, তো সেই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি হেয়ার কেয়ারের ওপর। আমার নিজেরও আজকে একটু হেয়ার কেয়ার হয়ে যাবে, তার সাথে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো যে পার্লারে আমরা যে শাইনি হেয়ারটা পাই সেটা আমরা বাড়িতেই কীভাবে পেতে পারি। আমার তো মনে হয় পার্লারের থেকে অনেক ভালো রেজাল্ট আমরা বাড়িতে যদি চেষ্টা করি তাহলে কিন্তু তার থেকেও ভালো রেজাল্ট আমরা পাবো। তো আজকের বর্তমান যুগে আমরা পার্লারের ওপরে পুরোপুরি নির্ভরশীল। পার্লারে আমরা কেরোটিন ট্রিটমেন্ট করছি, স্পা করছি, স্মুথনিং করছি, সমস্তটা করি, কিন্তু ঘরে বসেও কিন্তু খুব সহজে স্পা করা যায়, কেরোটিন করা যায়, সেগুলো হয়তো আমরা ভেবেই দেখি না, এবং সেগুলো পার্লারে করতে বেশ খরচ সাপেক্ষ, বেশ ব্যয়বহুল হয়। তো পার্লারের একটা ট্রিটমেন্টের খরচে আমি বাড়িতে বসে যদি আমার 10-12টা ট্রিটমেন্ট করে নিতে পারি তাহলে আমরা কেন শুধু শুধু পার্লারে গিয়ে এতগুলো টাকা নষ্ট করব। সেই জন্যই আমি আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমাদের অনেক হেল্প হবে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এই রকম ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, অনেক বকবক হলো, এবার ভিডিওটাকে স্টার্ট করি। দেখো, হেয়ার কেয়ারের তো অনেক রকমের প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ বিভিন্ন পদ্ধতিতে হেয়ার কেয়ার করা যায়, কিন্তু আমাদের হেয়ারের জন্য প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের এই চুলটাকে ভীষণ সফট রাখা। নারিশমেন্টের একটা প্রয়োজন আমাদের চুলের পরে, সেই জন্য আমরা শুধুমাত্র যে শ্যাম্পু করি সেটা কিন্তু একদম যথেষ্ট নয়, তার জন্য আমাদের চুলের, আমাদের শরীরের মতোই কিছু খাবার লাগে, কিছু ট্রিটমেন্ট লাগে। তার জন্য স্পা খুব ভালো একটা কার্যকরী পদ্ধতি। আমরা জানি পার্লারে গিয়ে আমরা রেগুলার স্পা করি এবং তাতে চুলের নির্জীব ভাব অনেকটা কেটে যায়, চুল অনেক শাইনি হয়ে যায়। আজকে আমি তোমাদেরকে ঘরে বসে খুব সহজে তার থেকেও ভালো রেজাল্টের একটা স্পা করে দেখাবো। যেরকমটা পার্লারে ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসগুলোই আমি ঘরে বসে আরও ভালোভাবে, আরও যত্ন করে নিজের চুলটাকে আরও বেশি শাইনি করতে পারবো। স্পা কিন্তু বিভিন্নভাবে করা যায়। আমি আজকে যে স্পাটা করে দেখাবো এটা কিন্তু বেশিরভাগ পার্লারে এই প্রসেসে এই স্পাটাই ব্যবহার করে, কিন্তু আমি যে স্টেপ বাই স্টেপ বলবো এগুলো অনেকটাই পার্লারে স্কিপ করে সময়ের অভাবের জন্য, যেটা বাড়িতে আমরা করলে আরও বেশি হেলদি আর শাইনি চুল পেতে পারি। একটা স্পা করতে মিনিমাম 500 থেকে 600 টাকা পার্লারে খরচ হয়, কিন্তু আমরা এই 500-600 টাকা দিয়ে যদি একটা স্পায়ের প্যাক কিনে নিই তাহলে আমাদের কমপক্ষে 10 বার ঘরে বসে কিন্তু স্পা হয়ে যেতে পারে। তো স্পা করার প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের সাথে আলোচনা করব, নিজে আমার চুলের ওপরে করে দেখাবো যাতে তোমরা পুরো প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারো। লরিয়ালের হেয়ার স্পা বেশিরভাগ পার্লারে কিন্তু এই স্পাটার সাহায্যেই আমাদের চুলে স্পা করে থাকে। স্পা করার প্রথম স্টেপ আমি বলবো অয়েলিং করা, যেটা পার্লারে একদমই সম্ভব নয়, কিন্তু আমরা সবাই জানি চুলের যে কোনো ট্রিটমেন্টেই আমরা প্রথমে যদি অয়েলিং করে নিই তাহলে কিন্তু সেটা সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটা আমি নিজে ব্যক্তিগতভাবে নিজে ইউজ করেছি, তারপরেই বুঝতে পেরেছি যে কিন্তু স্পা করার আগে আমাদের অয়েলিং করাটা ভীষণ জরুরি। তার জন্য আমি এখানে একটা ভালো হেয়ার অয়েল তোমাদেরকে সাজেস্ট করতে পারি, বায়োটিকের এই হেয়ার অয়েলটা কিন্তু ভীষণ ভালো, তোমরা এটা ট্রাই করতে পারো। এটা আমি ট্রাই করি, কিন্তু অবশ্যই বলে রাখি আমি আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, আমি পার্সোনালি ইউজ করি সেই জন্য তোমাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি। তো এই হেয়ার অয়েলটা দিয়ে পারলে আগের দিন রাত্রিবেলায় ম্যাসাজ করে রাখবে, যদি সম্ভব না হয় তাহলে সকালবেলা 1 ঘন্টাও অন্তত এই হেয়ার অয়েলটা নিজের স্ক্যাল্পে ম্যাসাজ করে রেখে তারপরে খুব ভালোভাবে আমাদেরকে শ্যাম্পু করে নিতে হবে। তো আমি এখন যে কন্ডিশনে আছি, আমি সকালবেলা এই হেয়ার অয়েল দিয়ে চুলটা ম্যাসাজ করে নিয়েছিলাম, তারপরে আমি শ্যাম্পু করে এসে তোমাদের সাথে বসেছি যাতে পরবর্তী স্টেপটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারি। স্পা করার দ্বিতীয় স্টেপ হলো আমাদেরকে অবশ্যই তারপরে শ্যাম্পু করে নিতে হবে। যদি আমরা হেয়ার অয়েল নাও ইউজ করি তাহলেও কিন্তু আমাদেরকে শ্যাম্পু করে নিতে হবে,
কারণ কোনো রকমের ডাস্ট, ঘাম, নোংরা এই রকম চুলে স্পা করলে সেটা চুলের উপকার তো হয়ই না, বরং আরও ক্ষতি হয়ে যায়। সেই জন্য স্পা করার আগে সবসময় শ্যাম্পু করে নেবে। এবং আমার যে দেখতে পাচ্ছ এখন চুল কিন্তু অল্প ভেজা আছে, একদম পুরোপুরি শুকিয়ে যায়নি, তো সেই রকম কন্ডিশনে কিন্তু এই স্পাটা অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য শ্যাম্পু করে তারপরেই কিন্তু এই স্পাটা অ্যাপ্লাই করবে। এবং আর একটা জিনিস বলে দিই, শ্যাম্পু করার পরেই কিন্তু কোনো রকমের কন্ডিশনার, হেয়ার সিরাম কিচ্ছু ইউজ করবে না, জাস্ট নর্মাল যে কোনো শ্যাম্পু দিয়ে তোমরা চুলটা ভালোভাবে ওয়াশ করে তারপরে এসে স্পা করতে বসবে। এবার আসি স্পায়ের আসল প্রোডাক্ট তৈরিতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লরিয়ালের হেয়ার স্পা। এটা তোমরা যে কোনো কসমেটিক্স দোকানে পেয়ে যাবে, যদি না থাকে তোমরা বললে যে কোনো কসমেটিক্সের দোকান এটা এনে দিতে পারবে, তোমরা পার্লারে পেয়ে যাবে, যে কোনো জায়গায় তোমরা এটা কিনে নিতে পারো। এবং বেশিরভাগ পার্লারে দেখবে এই স্পাটা দিয়েই কিন্তু আমাদের হেয়ার স্পা করা হয়, কিন্তু এর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করব যেটা আমাদের পার্লারে ইউজ করা হয় না। তো এই স্পা পুরো কৌটোটার দাম তোমার 630 টাকা, এবং এটাতে আমার যা চুল তাতে 10 থেকে 12 বার খুব সহজেই আমি স্পা করে নিতে পারবো। তাহলে আমার কত কম খরচ পড়ছে একবার হিসেব করে দেখো। তাহলে তোমরা এই একবারের পার্লারের হেয়ার স্পায়ের খরচে 10 থেকে 12 বার হেয়ার স্পা বাড়িতে করে নিতে পারো। শুধু লাগবে তার জন্য এই একটা লরিয়ালের হেয়ার স্পা। এই স্পা ক্রিমের সাথে আমি অ্যাড করব অ্যালোভেরা জেল। একটা যে কোনো হেয়ার সিরাম বা কন্ডিশনার তোমাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করবে। আর ইউজ করব আমি ভিটামিন ই ক্যাপসুল। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু পার্লারে ইউজ করা হয় বলে আমার মনে হয় না, তো যাই হোক এই সমস্তগুলো দিয়ে খুব সুন্দর একটা স্পা ক্রিম আমরা বাড়িতেই বানিয়ে নেব এবং সেটা হেয়ারে অ্যাপ্লাই করব। আমি বসে পড়েছি সমস্ত জিনিসপত্র গুছিয়ে। তো প্রথমেই আমি নেব এই স্পা ক্রিমটা। এটা আমার যা চুল তাতে 1 চামচ থেকে 1.5 চামচের মধ্যেই কিন্তু হয়ে যাবে। যাদের একটু বড় চুল তারা কিন্তু 2 চামচ ইউজ করবে। তো আমি এখানে জাস্ট 1 চামচ ইউজ করছি। এবার এটাতে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা থাকে তাহলে তোমরা সেটাও ইউজ করতে পারো। একটু মিক্সারে গ্রাইন্ড করে নেবে, তাহলে একদম স্মুথ হয়ে যাবে, তারপরে তোমরা সেটা ইউজ করতে পারো। এবার আমি এই হেয়ার সিরামটা একটু ইউজ করব। এটা স্ট্রিক্সের, তোমাদের কাছে যে হেয়ার সিরাম থাকবে বা কন্ডিশনার থাকবে তোমরা সেটা এটাতে অ্যাপ্লাই করতে পারো। তো একটু আমি এই হেয়ার সিরামটা নিয়ে নিলাম। আর এখানে চুলটাকে আরও হেলদি আর শাইনি বানাবার জন্য আমি 2টো ইভিয়ন ক্যাপসুল, মানে ভিটামিন ই ক্যাপসুল, সেটা ইউজ করব। তো ব্যাস, এই হয়ে গেল আমাদের হেয়ার স্পায়ের পুরো প্যাকটা। কিন্তু আমার মনে হচ্ছে এই হেয়ার প্যাকটা খুব থিক, চুলে লাগাতে একটু অসুবিধে হবে, তার জন্য তোমরা এতে প্লেন নর্মাল জল ব্যবহার করতেই পারো। খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করবে, তো কোনো রিয়াকশান এতে হবে না, কোনো প্রবলেম নেই। একটু জল দিয়ে এই প্যাকটাকে সামান্য পাতলা করে তারপরে হেয়ারে অ্যাপ্লাই করতে সুবিধে হবে। আর তোমরা যদি ফ্রেশ অ্যালোভেরা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম পাতলা প্যাকই পেয়ে যাবে, তার কারণ অ্যালোভেরার মধ্যে যেহেতু জল থাকবে তাই এক্সট্রা করে জল দিতে হবে না। তো এটাকে চুলে লাগাবার জন্য এইরকম অল্প অল্প করে চুল নিয়ে পার্ট বাই পার্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যেটা পার্লারে একটু সুবিধে হয় কেউ লাগিয়ে দিলে, কিন্তু আমরা যেহেতু ঘরে করছি নিজেদেরকেই খুব যত্ন করে এটা লাগিয়ে নিতে হবে। এইভাবে একটা ব্রাশের সাহায্যে আমরা প্রথমে লাগিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে দেখো পুরো চুলে আমরা এইরকমভাবে লাগিয়ে নেব। তো আমার যেহেতু ছোট চুল অসুবিধে হচ্ছে না, তোমাদের যাদের বড় চুল তারা পার্ট করে করে এইরকমভাবে নেবে এবং বাকিটাকে ক্যাচার দিয়ে আটকে নেবে। এবং তোমরা এটা চুলের ডগা থেকে আগা পর্যন্ত পুরোটাই লাগাবে, আর এইরকমভাবে পুরোটা আঙুল দিয়ে দিয়ে পুরো চুলে এটাকে স্প্রেড করে নেবে। আর
পাচ্ছো আমার পুরো চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এই আগার দিকে একটু বেশি করে দিবে, কারণ এই দিকের চুল যেহেতু আমাদের একটু বেশি রাফ হয়, ওই জন্য শেষে এই আগার দিকে একটু বেশি ভালো করে দিয়ে নেবে। এইভাবে একটু ড্রাই হতে দেবে 5 থেকে 10 মিনিট। এই ভাগে আমি তোমাদেরকে বলে দিই যে এই স্পাটা আমরা কতদিন অন্তর করব। এই স্পাটা সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি 15 দিন অন্তর, মানে মাসে দুবার করা যায়। যেহেতু এটা কেমিক্যাল ইউজ হচ্ছে একটু, হেয়ার স্পা যে ক্রিমটা সেটা কেমিক্যাল যেহেতু, সেই জন্য এর থেকে বেশি ইউজ করলে চুলের ক্ষতি হতে পারে। সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে মাসে দুটো করলে। যদি দুটো না করতে পারা যায় তাহলে মাসে অন্তত একবারও যেন এই স্পাটা আমরা করি। তো 5-10 মিনিট পরে আমার চুলটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে। এর কারণটা বলছি, কারণ এর পরের যে স্টেপ তাতে যদি চুলটা একটু ড্রাই না হয়ে যায় তাহলে এতক্ষণ রাখতে আমাদের একটু অসুবিধা হবে। কারণ এখন চুলে আমরা এইরকম একটা টাওয়েল নেব, একটু বড়, একটু মোটা। সেই টাওয়েলটাকে ঈষৎ উষ্ণ জলে, মানে যতটা জলের টেম্পারেচার আমি হাতে সহ্য করতে পারবো সেই রকম জলে এই টাওয়েলটাকে চুবিয়ে নিংড়ে নিয়ে তারপরে এইভাবে আমরা চুলে একটু হিট দেব। এইভাবে এই গরম টাওয়েলটাকে দিয়ে চুলটাকে কভার করে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এইভাবে সম্ভব হলে 2 থেকে 3 বার টাওয়েলটাকে গরম জলে চিপে নিয়ে তারপরে পুরো চুলটা কভার করে রাখবে, তাতে একটু বেশিক্ষণ ধরে চুলটা হিট পাবে, স্টিম পাবে, তো সেটার একটু ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর যদি সম্ভব না হয় তাহলে তোমরা একবারেই এটা করতে পারো, কিন্তু এই অবস্থায় 45 মিনিট রেখে তারপরে প্লেন জল দিয়ে চুলটা ধোবে। তখন কিন্তু কোনো রকমের শ্যাম্পু কন্ডিশনার আর কিছু ইউজ করার দরকার নেই, প্লেন জল দিয়ে খুব ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নিলেই আমাদের স্পা কিন্তু কমপ্লিট। তো এইভাবে আমার এখন 45 মিনিট থাকবে, তারপর আমি স্নান করে এসে আমার চুলের কি ফাইনাল রেজাল্ট হলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে তাহলে বুঝতে পারবে কিছু তফাৎ বুঝলে কি না। তো যাই হোক, থা এখন স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি। আমি স্নান টান করে আবার চলে এসেছি তোমাদের কাছে। এখন আমার চুল কিন্তু প্রায় শুকনো। তোমরা হয়তো দেখে তফাৎ নিশ্চয়ই বুঝতে পারছো, আমি যখন প্যাকটা অ্যাপ্লাই করেছিলাম তখন আমার চুল ভেজা ছিল, তবু ভীষণ ড্রাই ছিল, একটা রাফ ব্যাপার ছিল। কিন্তু এখন দেখো আমার চুলে কিন্তু বেশ শাইন আমি অন্তত বুঝতে পারছি, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার চুলে কিন্তু এখন অনেকটা শাইন বেড়ে গেছে। এবং হাত দিয়ে দেখতে পাচ্ছি আমার চুল কিন্তু ভীষণ সফট হয়ে গেছে। ঠিক যেরকমটা শাইন আমরা পার্লারে পাই সেই রকমই কিন্তু রেজাল্ট পেয়েছি। তো অতগুলো টাকা, অতগুলো সময় নষ্ট না করে আমরা বাড়িতেই এইরকম সুন্দর স্পা করে নিতে পারি। এবং দেখতে পাচ্ছ তোমরা আমার চুলে কিন্তু বেশ ভালো ভলিউমও দেখা দিয়েছে। আমি প্লেন নর্মাল ওয়াটারে ধুয়েছি, তারপরে কোনো কন্ডিশনার, কোনো সিরাম, কোনো কিছু অ্যাপ্লাই করিনি, তবু আমার চুলে কিন্তু একটা ভলিউমও এসে গেছে। তো তোমরাও বাড়িতে এই স্পাটা ডেফিনেটলি ট্রাই করো, ভালো ফল পাবে এইটুকু আমি বলতে পারি। অত অত টাকা খরচ না করে, অত সময় নষ্ট না করে তোমরা বাড়িতে একটু নিজেদের যত্ন নাও, তাহলে অনেক বেশি বেনিফিট তোমরা পাবে। তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করব। নিশ্চয়ই তোমাদের এই আজকের ভিডিওটা ভালো লেগেছে, নিশ্চয়ই একটুও হেল্প হয়েছে, একটু হলেও তোমাদেরকে কোনো ইনফরমেশান আমি দিতে পেরেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি এইরকম বিউটি টিপ সংক্রান্ত বা বিভিন্ন কন্টেন্টের ভিডিও চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন রেখো, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কে কে বাড়িতে এই স্পাটা তোমরা ট্রাই করছো। তো খুব তাড়াতাড়ি এই স্পাটা বাড়িতে ট্রাই করে নাও। আমি আসছি পরবর্তী ব্লগে আবার নতুন একটা কন্টেন্ট নিয়ে। তো আজকের মতো টাটা।